সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা হোসেন গাজী মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে অনেকেরই আগ্রহ যে রিপ্লেসমেন্ট ভিসা কবে থেকে চালু হবে যেটি পহেলা জুলাই থেকে চালু হওয়ার ঘোষণা আগেই দিয়েছিল মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় এই বিষয়টি আজ পহেলা জুলাই মানব সম্পদ মন্ত্রী কুলা সেগারান তিনি ব্যাখ্যা দিয়েছেন বা বিশ্লেষণ করেছেন সাংবাদিকদের সাথে কথা বলেছেন এক অনুষ্ঠানে সেখানে তিনি যেটি জানিয়েছেন যে আপাতত বাংলাদেশিদের জন্য এই রিপ্লেসমেন্ট ভিসা চালু হচ্ছে না অর্থাৎ বাংলাদেশ রিপ্লেসমেন্ট ভিসার আওতার মধ্যে নেই অর্থাৎ বাংলাদেশ থেকে রিপ্লেসমেন্ট ভিসায় কোনো কর্মী যাওয়ার সুযোগ আপাতত নেই অর্থাৎ বেশ কিছুদিন ধরে আলোচনা ছিল যে পহলা জুলাই অথবা পনেরোই জুলাই মধ্যে একটি ভালো খবর হয়তো আসতে পারে রিপ্লেসমেন্ট ভিসার জন্য তবে সেই সুযোগটি আপাতত আসছে না যে জন্য যারা এই রিপ্লেসমেন্ট ভিসায় মালয়েশিয়া যাওয়ার জন্য আগ্রহী ছিলেন তাদেরকে অপেক্ষা করতে হবে পরবর্তীতে বড় পরিসরে যখন কলিং ভিসা চালু হবে তখন আসলে এই সুযোগটি আসলে তখন তারা হয়তো যেতে পারবে তো রিপ্লেসমেন্ট ভিসা এই সুযোগটি আসছে না এই বিষয়ে আরও বিস্তারিত যখন তথ্য আসবে তখন সে বিষয়ে আরো আপডেট জানানো হবে একটু দেখে আসবো কুলাসে গেরানের সেই বক্তব্যের অংশ বিশেষ বাংলাদেশ মেওরা ক্রাজা আন স্কৃতা ফাইনাল

বলছিলেন একজনকে আমি এটি বিশ্লেষণ করিয়েছি বা তিনি যেটি জানিয়েছেন যে এর ব্যাখ্যাটি হচ্ছে এটি যেটি বলছিলাম যে বাংলাদেশের অনেক কর্মী মালয়েশিয়ায় গিয়ে তারা লারি হয়ে যায় অর্থাৎ অবৈধ হয়ে যায় বা কোম্পানি থেকে পালিয়ে যায় এই কারণটি তারা খুব গুরুত্বের সাথে দেখছে এ বিষয়ে বাংলাদেশের সাথে আলোচনার প্রয়োজন আছে আরো আরো আলোচনা করে বিষয়গুলো সমাধান করা যায় সেটি আশা করছে মালয়েশিয়া সরকার তবে কর্মীরা তারা নিজেরা নিজেদের দোষেই লারি হয়ে যাচ্ছে বা কোম্পানি থেকে চলে যাচ্ছে সেটি কিন্তু না এই জন্য মালয়েশিয়া যারা নিয়োগদাতা আছে তাদের কিন্তু অনেক দোষ আছে বা অনেক ভুল আছে অনেক অপরাধ আছে কারণ তারা কর্মীদেরকে সঠিকভাবে বেতন দেয় না সঠিকভাবে কাজ দেয় না যে কারণে কিন্তু কর্মীরা থেকে চলে যায় এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ সরকারের উচিত বা বাংলাদেশ দূতাবাসের মালয়েশিয়ায় তাদেরও উচিত এই বিষয়টি নিয়ে মালয়েশিয়া সরকারের সাথে বিস্তারিত আলোচনা করা যাতে করে এ ধরনের অপবাদের কারণে মালয়েশিয়া শ্রম বাজার যেন বাংলাদেশিদের জন্য বন্ধ না হয় সবাই ভালো থাকবেন এ বিষয়ে আরো বিস্তারিত আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব বিদায় নিচ্ছি এখনকার মতো কুইক ইনফো থেকে আল্লাহ হাফেজ